ওয়েলকাম স্টুডেন্টস, চঞ্চল ঘোষের লাভ ক্ষতি শুরু হয়ে গেছে একদম সহজ করে। চলো আজকে আমাদের যে ক্লাসটা আছে চঞ্চল ঘোষের লেসেন ওয়ান, এর আগের দিন আমাদের 7 পর্যন্ত হয়ে গিয়েছিল, আজকে শুরু হচ্ছে দেখো নাম্বার 8 থেকে। কত থেকে? নাম্বার 8 থেকে কি বলেছে? একটি দ্রব্য 220 টাকায় বিক্রয় করে 40% লাভ হয়। কত পার্সেন্ট লাভ? 40% লাভ হয়। তার মানে কি? তার মানে 40% মানে তুমি যদি পার্সেন্টটা তুলে দাও, তুমি যদি পার্সেন্টটা তুলে দাও তাহলে কি পাবে? নিচে একটা 100, ঠিক তো? নিচে একটা 100, 00 কাটবে, 2 দিয়ে কাটবে 2, 2 দিয়ে কাটবে কত হবে? 5। তার মানে 2/5 পেলে, 2/5 পেলে এটা কি ক্রয় মূল্য আর এটা কি আমাদের লাভ, 2 টাকা কি হয়েছে? লাভ। তার মানে কি? তুমি 5 টাকায় কিনে, তুমি 5 টাকায় কিনে 2 টাকা লাভে বিক্রি করলা। কি করলা? তুমি 5 টাকায় কিনে 2 টাকা লাভে বিক্রি করলা, তাহলে তুমি বিক্রি করলা কত টাকায়? তোমার বিক্রয় মূল্য তখন 5 আর 2 যোগ করে হবে 7, তাই না? আমি তো লাভে বিক্রি করেছি, তাহলে ক্রয় মূল্য থেকে আমার বিক্রয় মূল্যটা অবশ্যই বেশি হবে, তাই তো? তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কত বেশি হবে? 2 বেশি হবে, যেহেতু আমি 2 টাকা লাভ করেছি, তাই তো? এইবার আমাদের হিসাবে বিক্রয় মূল্য 7 টাকা, ভেরি গুড, কিন্তু ওদের হিসাবে বিক্রয় মূল্য কত ভাই? ওদের হিসাবে বিক্রয় মূল্য কিন্তু 210 টাকা। তাহলে 7কে কত দিয়ে গুণ করলে 210 হয়? তুমি বলবা 30, তুমি বলবা 30, তাই তো? 7 × 3 = 21, মানে 210। চাইছে কি? তোমার কাছে চাইছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে তোমার হিসাবে ক্রয় মূল্য তো 5, তাহলে 5কেও গুণ করব কত দিয়ে? ওখানে 30 দিয়ে করেছি, তাহলে এখানেও ক্রয় মূল্যকে 5কে 30 দিয়ে গুণ, 3×5 = 15, মানে কত হবে? 150 টাকা। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, একদম ক্লিয়ার। তাহলে দেখো এটা কিন্তু চঞ্চল ঘোষের গেল নাম্বার কত? 8, একদম পরিষ্কার নাম্বার 8 অঙ্ক, খুব সহজ। তাহলে এভাবে তোমরা করতে পারো যে ক্রয় মূল্য 100, তাহলে 100-র মধ্যে লাভ হচ্ছে 40 টাকা, বা 5 টাকায় লাভ হচ্ছে 2 টাকা, তাহলে বিক্রি করছি 7 টাকা, 7 মানেই 210, তাহলে ক্রয় মূল্য 5 মানে 5×3 = 15, 150, ক্লিয়ার একদম। তাহলে এটা হলো আমাদের নাম্বার 8। এর পরে যে অঙ্কগুলো আছে 9 থেকে শুরু হচ্ছে, একদম 9 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো একই প্যাটার্ন। চঞ্চল ঘোষের লাভ ক্ষতি লেসেন 1 9 থেকে শুরু করে 13 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলোর প্যাটার্ন একটাই। কি প্যাটার্ন? এই অঙ্কগুলোর আবার একটা নাম দিয়েছি আমি, কি নাম? টাকা টি। কি বলছি? 9 নম্বর অঙ্ক থেকে শুরু হবে অঙ্কগুলোর নাম হচ্ছে টাকা, তারপরে টি। কি নাম? টাকা টি। কখনোই কিন্তু টি টাকা না, অঙ্কটার নাম টাকা টি, টাকা টি। তার মানে আগে থাকবে টাকা, পরে আসবে টি, এটাই তো গল্প। আগে আসবে কে? টাকা। পরে আসবে কে? টি। চলো এবার 9 নম্বর অঙ্ক পড়ো, কি বলেছে? এক ব্যক্তি 4 টাকায় 5টা দ্রব্য কেনে, কয় টাকায়? 4 টাকায়। কয়টি কেনে? 5টি, ভেরি গুড। এবং বিক্রি করে কি করে? 5 টাকায় 4টা, কয় টাকায়? 5 টাকায়। কয়টা বেচে? 4টা। তাহলে বিক্রয় করা তার কত লাভ বা ক্ষতি হলো, পরিষ্কার? তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাকে আগে সাজাতে হবে টাকা টি। কিভাবে? টাকা টি, আগে 4 টাকায় 5টা কেনে আর বিক্রি করার সময় 5 টাকায় 4টা বিক্রি করে, তাহলে কত লাভ হবে? কি করে করব? এটা সহজ পদ্ধতি হচ্ছে এই ওপর নিচ কোনাকুনি আগে গুণ, 4×4 = 16, এটাই হবে আমাদের ক্রয় মূল্য। কত হবে ক্রয় মূল্য? 16। কোথায় পেলাম 16? 4×4, 4×4 = 16 ক্রয় মূল্য। তাহলে বিক্রয় কত হবে? বিক্রয় হবে এই কোনাকুনি গুণ, 5×5 = 25, 5×5 = 25, তাই তো? তাহলে ক্রয় মূল্য কি করে বের করলাম? ক্রয় মূল্য বের করলাম আমরা এই কোনাকুনি গুণ, 4×4 = 16। বিক্রয় মূল্য কি করে বের করলাম? 5×5 = 25, তার মানে 16 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করলাম। কি করলাম? 16 টাকায় কিনলাম আর 25 টাকায় বিক্রি করে দিলাম। কি হয়েছে, লাভ না ক্ষতি? অবশ্যই লাভ হয়েছে ভাই, কারণ আমি বেশি দিয়ে বিক্রি করেছি। কত লাভ হয়েছে? তাহলে 25 থেকে 16 বিয়োগ করো,
তাহলে লাভ হয়েছে 9 টাকা। কোথায় পেলাম? 25 থেকে 16 বিয়োগ করলাম, 9 পেলাম। এই যে 9 টাকা লাভ হয়েছে, এটা কত টাকার মধ্যে লাভ হয়েছে, মানে ক্রয় মূল্য কত? লাভ কার ওপরে হয়? ক্রয় মূল্যের ওপরে। ক্রয় মূল্য কত? 16। তার মানে 16 টাকায় লাভ হয়েছে 9 টাকা। তাহলে শতকরা লাভ চাইলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করে দিতে হয়, ব্যাস, আর কিছু নেই। এইবার 4 4 16, 4 25 100, 9 25 কত হবে? 9 25 হবে 225, 9 25 কত হবে? 225, আর নিচে 4, 4 5 20, মিশ্র ভগ্নাংশ বানাও, 4 5 20 আর 2 22, 4 6 24, 1 হলে 25, তাহলে কত আসলো? 56.14%, 56.14% লাভ, অর্থাৎ অপশন ডি হবে রাইট আনসার। কোনটা হবে রাইট আনসার? অপশন ডি একদম রাইট আনসার হবে। আশা করি একদম পরিষ্কার হয়ে গেছে, আশা করি একদম পরিষ্কার হয়েছে। তাহলে এই লাভ ক্ষতির এই প্যাটার্নটার নাম কি? এই প্যাটার্নের নাম হচ্ছে টাকা টি, টাকা টি। টাকা টিতে আগে লিখতে হয় টাকা, তারপরে টি, ঠিক আছে? তাহলে 4 টাকায় কিনেছি 5টা, আর বিক্রি করার সময় 5 টাকায় বিক্রি করেছি 4টা। কোনাকুনি গুণ করলে ক্রয় মূল্য, এই কোনাকুনি গুণ করলে বিক্রয় মূল্য। 16 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করলাম, মানে 9 টাকা লাভ করলাম। কার ওপরে? 16 টাকায়। তাহলে 16 টাকায় লাভ করেছি 9 টাকা, শতকরা কত লাভ? ব্যাস, এই একই প্যাটার্নে টাকা টিয়ের কনসেপ্টে আমার 9 থেকে 13 সবগুলো অঙ্ক হয়ে যাবে একদম। তোমরা বাড়িতে করে দেখো, 9 থেকে 13 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক এই প্যাটার্নে হয়ে যাবে। তাও আর একটা আমরা কিন্তু করে দেখতে পারি এখান থেকে, চলো। তাহলে তোমরা বাড়িতে করবে 10, বাড়িতে করবে 11, এটা দেখো, এটা 10 যেটা আসছে, এটা 10 বাড়িতে করবে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক 10। তাহলে কিন্তু আমি বাড়ির হোমওয়ার্ক দিয়ে দিলাম, যেহেতু আমি 9 বুঝিয়ে দিয়েছি, 10 তুমি পারবেই পারবে। চলো 10 তাহলে হয়ে যাবে। নেক্সট অঙ্ক আমাদের 11, নেক্সট অঙ্ক আমাদের 11 কি বলেছে? এক ব্যক্তি 8 টাকায় 7টা কমলালেবু কেনে। আচ্ছা, আবার কি অঙ্ক এটা? টাকা টি। অঙ্কটার নাম কি? টাকা টি। 8 টাকায়, প্রথমে 8 টাকায়, এ দেখো 8, কয়টি? 7টি কমলালেবু কেনে। কিনে 7 টাকায় কয়টা বিক্রি করে? 8টা বিক্রি করে। তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখি লাভ হয়েছে না ক্ষতি। এই দুটো গুণ করলে 8 8 64 আমার ক্রয় মূল্য, আর এ দুটো গুণ করলে 7 7 49 আমার বিক্রয় মূল্য। মানে আমি ক্রয় করেছি 64 টাকায় আর বিক্রি করেছি 49 টাকায়, যা এটা তো আমাদের লস হয়ে গেল। তুমি কিনেছো 64 টাকায় আর বিক্রি করছো 49 টাকায়, মাত্র অনেক কমে বিক্রি করলা, তাহলে কি হবে? লস, মানে ক্ষতি হয়েছে। এবার বলো কত টাকা ক্ষতি হয়েছে? তাহলে 64 থেকে 49 আমি বিয়োগ করব, 64 থেকে 49, 9 আর 5 14, হাতে 1 5 আর 1 15, তাহলে আমাদের ক্ষতি হয়েছে 15 টাকা। কার মধ্যে? ক্রয় মূল্যের মধ্যে। ক্রয় মূল্য কত? 64। তাহলে 64 টাকায় 15 টাকা ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি বের করব 100 দিয়ে গুণ করে। 4 দিয়ে কাটবো, 4 16 64, 4 25 100, 25 × 15, 25 × 15, 25 আর 10 গুণ করবো 250, 5 25 125, 375/, নিচে 16, এত পার্সেন্ট ক্ষতি হয়েছে। দেখো উত্তরে এটাই আছে, 375/16 পার্সেন্ট লস, এটা অপশন সি, তাই অপশন সি হবে একদম রাইট আনসার। এই অঙ্কটা কিসের ছিল? লস মানে ক্ষতি। কোনো অঙ্ক হবে লাভ, কোনো অঙ্ক হবে ক্ষতি, তাই তো? তাহলে টাকা টি অঙ্কটার নাম কি? টাকা টি। তোমরা যদি একবার টাকা টি আকারে সাজাতে শিখে যাও, তাহলে এই সমস্ত অঙ্কগুলো করতে পারবে, ক্লিয়ার একদম? নেক্সট অঙ্ক আমাদের চলে আসছে নাম্বার 12, 12 কি বলেছে? এক ব্যক্তি 15 টাকায় 12টা ডিম কেনে আর 14 টাকায় 10টা ডিম বিক্রি করে, কত লাভ বা ক্ষতি হয়েছে? তুমি বলবে এটা তো টাকা টিয়ে হয়ে যাবে, ঠিক তাই, তাতে টাকা, টিতে টি, টাকা টি অঙ্কটার নাম। তাহলে 15 টাকায় আমি 12টি কিনেছি আর বিক্রি করার সময় 14 টাকায় আমি 10টি বিক্রি করেছি, কত লাভ বা ক্ষতি হয়েছে? তাহলে ক্রয় মূল্য হবে 15 × 10, মানে 150, বিক্রয় মূল্য হবে 12 × 14, 14 × 2 = 28, হাতে 14 × 1 = 16, 168, মানে 15 150 টাকায় তুমি কিনেছো,
আর 168 টাকায় তুমি বিক্রি করেছো, তাহলে কত টাকা বেশি দিলে? 18 টাকা। 168 থেকে 150 বাদ দাও, 18 টাকা। তার মানে 18 টাকাটাই তোমার লাভ হয়েছে, এটাই কামাই। কতর মধ্যে? 150 টাকায়, ক্রয় মূল্যের মধ্যে 150-র মধ্যে 18 আমার প্রফিট লাভ। তাহলে শতকরা লাভ কত? ব্যাস 0 0 কাটো, 5 2 10, 5 3 15, 3 6 18, 6 2 12। তার মানে আমাদের 12% কী হয়েছে? লাভ হয়েছে। তার মানে আমাদের 12% কী হয়েছে? লাভ। এটা কোন অপশনে আছে? অপশন বি, এটা কিন্তু লাভ হয়েছে 12%। দেখো, 150 টাকায় কিনে 168 টাকায় তুমি বিক্রি করলে তাহলে কি হবে? লস? একদম না, এটা হবে কিন্তু লাভ। কত টাকা? 18 টাকা কিন্তু লাভ হয়েছে, তাই তো? চলো, তাহলে এটা হয়ে গেল 12। নেক্সট নাম্বার আছে নাম্বার 13, 13 নম্বর অঙ্ক চলে এসছে। দেখো, তা 13 নম্বর অঙ্ক, আশা করি টাকা টিয়ের কনসেপ্টে তোমরা নিজেরাই পারবে, একবার ট্রাই করো, উত্তর নিয়ে আসো, আর কমেন্টে অবশ্যই পাঠাও যে তুমি পেরেছো কি পারোনি, আনসার কত আমাকে কমেন্টে পাঠাবে, এটাই কিন্তু হোমওয়ার্ক দিলাম, 13 নম্বর অঙ্ক, ঠিক আছে? চলো পারবো। তাহলে 13 পর্যন্ত অঙ্ক এখানে একদম নিশ্চিন্তে আরামসে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের 13 পর্যন্ত। এটা আমাদের আজকের যেটা কনসেপ্ট ছিল সেটা হচ্ছে টাকা টি, টাকা টি, দুটো অঙ্ক হোমওয়ার্ক দেওয়া হয়েছে। আর নেক্সট যে ক্লাসটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাসটা ভালো করে ফলো করো। এখানে একটা সম্পূর্ণ দাম কমে গেল, তাহলে তুমি এত টাকায় এত কেজি বেশি পাচ্ছ, তাহলে আগে দাম কত ছিল? এই প্যাটার্নের যে চঞ্চল ঘোষ আছে, মানে 14 থেকে একদম 19 পর্যন্ত যে প্যাটার্নটা আছে, নেক্সট ক্লাসেই চলে আসবে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, পরের ক্লাসে দেখা হচ্ছে।